আজকে একটাই আওয়াজ, সেই আওয়াজ এই সরকার অবৈধ সরকার ফ্যাসিবাদী আর্থিনার সরকার নিপাত যাক নিপাত যাক নিপাত যাক। ফয়সাল হবে কোথায়? ফয়সাল হবে কোথায়? কি বলেছেন? টেক ব্যাক, টেক ব্যাক। সেই বাংলাদেশ যার স্বপ্ন জিয়া রহমান দেখেছিলেন, দেশনেত্রী বেগম খাজা দেখতেন, আর আমাদের 8 কোটি মানুষ দেখেছে। বন্ধুগণ চলেন, বন্ধুগণ সামনের দিকে এগিয়ে যাই, আমরা থামবো না আমাদের লক্ষ্য অর্জন করা পর্যন্ত। আমাদের সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দিকে নির্বাচন, হাসিনার পদত্যাগ না দেখা পর্যন্ত আমরা থামবো না, আমরা এগিয়ে যাও। বন্ধুগণ আসুন, আমরা সবাই গণমিছিলে শান্তিপূর্ণ ভাবে সবাই শরিক হই। গণমিছিল কেন? একটাই দাবি, সেই দাবি কি? হাসিনার পদত্যাগ, তাই না? আর কোন দাবি আছে? এক দফা, একটা জোরে বলতে হবে, এক দফা একটা। এটাকে গভর্ন বিদারি করতে হবে, গণভবনে পৌঁছাতে হবে, গণভবনে পৌঁছাতে হবে। বন্ধুগণ এরা মনে করেছে ওইভাবেই ক্যারিকেচার করে দিকবাজি খেয়ে খেয়ে 14 আর 18 যে নির্বাচন করেছে, আবারও ওই নির্বাচন 23 করে আবারও ক্ষমতায় যাবে, তাই না? এই দেশের মানুষ যেতে দিবে? যেতে দিবে? এই দেশের মানুষ এখন একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক সংগঠন, সকল দেশপ্রেমিক মানুষ আজকে একটাই আওয়াজ, সেই আওয়াজ এই সরকার অবৈধ সরকার ফ্যাসিবাদী আর্থিনার সরকার নিপাত যাক নিপাত যাক নিপাত যাক। আওয়ামী লীগের সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে। বন্ধুগণ বিচার বিভাগকে ব্যবহার করে আমাদেরকে শুধু জেল দেয়, কারাগারে পাঠায়, তাই না? আটকে দেয়, তাতে কি আন্দোলন বন্ধ করা যাচ্ছে? যাচ্ছে? যতই জেলে দাও, যতই নির্যাতন করো, যতই টিয়ার গ্যাস মারো, যতই লাঠি চার্জ করো, এই বাংলাদেশের মানুষকে এইবার তাদের অধিকার, গণতন্ত্রের অধিকার আদায় না করে তারা ঘরে ফিরে যাবে না। বন্ধুগণ এই বন্ধুগণ বন্দি করে রাখা হয়েছে 4 নেতা, যুব নেতা, স্বেচ্ছাসেবকদের নেতা, মহিলা নেত্রী, তাদেরকে মুক্ত করতে হবে না? আর সেই জন্য হাসিনাকে সবার আগে পদত্যাগ করতে হবে, এই সংসদকে বিলুপ্ত করতে হবে। হাসিনার অধীনে নির্বাচন হবে? হবে না। তাই একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে হবে, সেই ক্ষমতা দিয়ে নতুন করে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে, তাই না? সেই নির্বাচন কমিশন কি মানে লজ্জাহীনেরা চিন্তা করেন, এই নির্বাচন কমিশনে যে নির্বাচনে যাবে, দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ চেনে না? কেউ চেনে? চেনেন কি? কেন দিয়েছে জানেন তো? কেন দিয়েছে? কেন দিয়েছে? যে এদেরকে দিয়ে তারা একটা নির্বাচন নির্বাচন খেলা খেলবে, তাই না? সেই খেলা এবার খেলতে দেওয়া হবে না, সেই খেলা খেলতে দেওয়া হবে না। এই দেশের 18 কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ যে তাদের অধিকার রক্ষার জন্য 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা তাকে বাস্তবায়িত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে বলিউডের গন্ধ পেয়েছি, তাকে পুনরুদ্ধার করার জন্য এইবার আমাদের লড়াই জীবন পর লড়াই, এইবার লড়াই আমাদের জীবন পর লড়াই। তাই বন্ধুগণ আসুন, কোন ভয় ভীতি জেল জুলুম কারাগার আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ভয়াবহ দানব যারা আমাদের সবকিছুকে তছনছ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম। আমাদের
এক দফা দিয়েছি, সেই সঙ্গে আমাদের 31 দফা দিয়েছি, যেখানে আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করব, যেখানে আমরা একটা মানুষ যেন সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করব, যেন সবাই দুবেলা খেতে পারে তার ব্যবস্থা করব, আমার যুবক ছেলেরা যেন চাকরি পায় তার ব্যবস্থা করব, সবাই যেন ব্যবসা বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা করব, তাই না বন্ধুগণ? আসুন সেই লক্ষ্যে আমরা যেমন নতুন যুদ্ধ শুরু করেছি, নতুন লড়াই শুরু করেছি, সেই লড়াইকে আমরা জয়ী হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাই, এই গণমিছিলের মধ্যে দিয়ে আবার তাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের দিন শেষ, পদত্যাগ করো। নেতা কি বলেছেন যদি কথা শোনে ভালো, মানে মানে যদি শোনো ভালো, পদত্যাগ করো, আর তা না হলে ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? আর কি বলেছেন? টেক ব্যাক, টেক ব্যাক, সেই ভালো।